হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে জাম গাছের উপকারিতা এবং জাম গাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে বলবো। জাম মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। জামে থাকে ভিটামিন B1, B2, B3 ও B6 ও ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে অনেক উপকারী। এছাড়া জামের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকার কারণে এটি শরীরের ভেতর এবং বাহিরে সংক্রমণকেও প্রতিরোধ করে, দাঁতকে মজবুত করতে অনেক উপকারী। সাদা বা রক্ত আমশাই, জামের কচি পাতার রস 2 থেকে 3 চামচ একটু গরম পানি ছেঁকে নিয়ে খেলে 2 থেকে 3 দিনের মধ্যে সেরে যায়। সম্ভব হলে ছাগলের দুধ তাতে মিশিয়ে নিলে ভালো হয়। পেটের সমস্যা, যাদের জ্বরের সঙ্গে পেটের দোষ থাকে তারা এই পাতার রস 2 থেকে 3 চা চামচ একটু গরম পানি করে ছেঁকে নিয়ে খেলে উপকার পাবেন। শস্যমূত্র, এ রোগে শিশু ও বৃদ্ধ অনেকেই অসুবিধায় পড়েন এবং অনেক মাকেও সন্তানের জন্য ভুগতে হয়। এক্ষেত্রে 2 থেকে 3 চা চামচ জাম পাতার রস বয়সানুপাতে খেলে উল্লেখযোগ্য উপকার হবে। বমনে বা বমি, পিত্ত বিকৃতি যেখানে বমি হতে থাকে সেখানে 2 থেকে 1টা কাঁচা জাম পাতা জলে সিদ্ধ করে ছেঁকে নিয়ে 10 থেকে 15 ফোঁটা মধু মিশিয়ে খেলে বমি বন্ধ হয়ে যাবে। রক্তরোধ, হঠাৎ হাত পা কেটে বা ছিলে গেলে জাম পাতার রস যেখানে লাগানো তৎক্ষণাৎ রক্ত পড়া বন্ধ হয়, অথচ পিষিয়ে যাওয়া ভয় থাকে না। পচা গায়, এ পাতাকে সিদ্ধ করে সেই ক্লথ দিয়ে ঘা ধুয়ে দিলে 2 থেকে 4 দিনে বিশেষ উপকার পাওয়া যায়। এমনকি পশু পাখির ক্ষেত্রেও এটি প্রয়োগ করা যেতে পারে। রক্ত পায়খানা, দাঁতের মাড়ির ক্ষত, বাচ্চাদের পেটের দোষ থেকে শুরু করে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের মতো সমস্যা দূর করতে জাম গাছ এবং জামের পাতা, বকল ও জাম বিশেষ উপকারী।